কুম আসসালাম আলহামতুল্লাহ একদিনই ভাই আপনি জানতে চেয়েছেন মুকুল থাকা অবস্থায় আসন্ন ফল নির্দিষ্ট মূল্যে বিক্রি করা বা ক্রয় করা যাবে কিনা এই বিষয়ে আপনি জানতে চেয়েছেন জি না এটা করা যাবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহ এ মর্মে একটি হাদিস পাওয়া যায় যে হাদিসটি বোহারিতে এবং মুসলিমে এসেছে ইব নওমর দি আল্লাহ আনহুমা থেকে বর্ণনা করা হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি হইসাল্লাম বলেন নহা আন বে ফিমা র ইহাত্যা ইয়েবদুস আলাহুহা নাহাল আল্লাহ রাসুল নিষেধ করেছেন কোন ফল ফুল যতক্ষণ সেটা পূর্ণ রূপ না রূপ না পাবে যেহেতু মুকুল বলেছেন আপনি এখানে সে ফল ফুল ফলটা পূর্ণ রূপ পায়নি সেটা ফুলে আছে এখন পর্যন্ত সেটা ফল হয়ে ওঠেনি তো এর জন্য আল্লাহ রসুল এখানে নিষেধ করেছেন হাদিসের মধ্যে যে সেটা পূর্ণতা না পাওয়া পর্যন্ত সেটা বিক্রি করা যাবে না কেউ ক্রয় করার নিষেধ করতে করেছেন এবং বিক্রি করতেও আহ নিষেধ করেছেন

কোনো কারণে বর্ষায় ঝড়ে যদি ঝরে পড়ে তাহলে যে ব্যক্তি আহ বিক্রি করলো সে কোন হিসেবেই টাকা নিবে আর যে ক্রয় করলো সেই বা কি নিবে এটা অবশ্যই এখানে আদল হচ্ছে না এখানে আহ ন্যায় হচ্ছে না এর জন্য আল্লাহ রাসুল সাল আলী সাল্লাম এমনটি নিষেধ করেছেন আল্লাহু ফিকুম